হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ইউজি নেট হিস্ট্রি ক্লাসেস টোয়েন্টি ফোর সবাইকে এই ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজ আমি এখানে আলোচনা করব সুলতানি যুগের যে সাহিত্যগত রচনা অর্থাৎ বিভিন্ন গ্রন্থ তার লেখক এবং যে বিশেষত্ব সেই বিষয়টি তো এই ভিডিওটি হেল্পফুল হবে আমি এটি শুরুতেই জানিয়ে রাখি নেট এক্সাম সেট এক্সাম যারা ইতিহাস থেকে দেবে তাদের জন্য সাথে যারা স্কুল সার্ভিস কমিশন মাদ্রাসা সার্ভিস কমিশনের যে পরবর্তী এস এক্সাম দেবেন 19 ইলেভেন টুয়েলভ তাদের জন্যও কিন্তু হেল্পফুল হবে আমি এটি বললাম এছাড়াও কেন্দ্র এবং রাজ্যের কম্পিটিশনের পরীক্ষা চাকরির পরীক্ষা যেখানে ইতিহাস বিষয় থেকে প্রশ্ন আসে সেজন্যেও হেল্পফুল হতে চলেছে এই ভিডিওটি যারা আজ এই ইউটিউব চ্যানেলে চ্যানেলে নিউ এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অন্তর থেকে ধন্যবাদ তারা আপনারা প্রিপারেশন করুন আমি এখানে হেল্প করার চেষ্টা করব। এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে একদম ফ্রিতে ঠিক আছে আর ইউটিউবের দরজা তো সবার জন্যই খোলা রয়েছে আর এখানে আমি একটা কথা বলি যে যে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপডেটস একদম অথেন্টিক টু দ্য পয়েন্ট আমি সেটি আমার এই চ্যানেলের মাধ্যমে দেবার চেষ্টা করব ঠিক আছে তো তাই আপনি এই ইউজি সিনেট হিস্ট্রি ক্লাসেস টোয়েন্টি ফোর চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন ঠিক আছে তো এই ভিডিওটি আমরা শুরু করছি সুলতানি যুগের ইতিহাসের যে সাহিত্যগত উপাদান সেটি আহ সৌতানি যুগের ইতিহাসের উপাদানগুলিকে আলোচনার সুবিধার জন্য চার ভাগে ভাগ করা যায় সমসাময়িক বা প্রায় সমসাময়িক মুসলমান ঐতিহাসিকদের লেখা ইতিহাস দুই প্রাদেশিক ও আঞ্চলিক ইতিহাস তিন বিদেশি পর্যটকদের বিবরণী এবং চার স্থাপত্য নিদর্শন প্রত্নতাত্ত্বিক তথ্য মুদ্রা লেখ দলিল ও দস্তাবেজ ইত্যাদি ঠিক আছে তো তুর্কি মুসলমানেরা ভারত জয়ের সঙ্গে সঙ্গে ইতিহাস রচনার ধারাটিও সঙ্গে করে এনেছিল সিন্ধু দেশে আরব শাসনের শুরু থেকে মুসলমান শাসনের শেষ অবধি মুসলমান ঐতিহাসিকরা এর ধারাবাহিক ইতিহাস লিখে রেখে গেছেন তো এক নম্বর গ্রন্থ প্রথম গ্রন্থ চাচনামা এই চাচনামা সম্পর্কে জানিয়ে রাখি আরবদের সিন্ধু বিজয় সম্পর্কে প্রাথমিক আকর গ্রন্থ হল আরবি ভাষায় লেখা চাচনামা মোহাম্মদ বিন কাশিমের সিন্ধু বিজয়ের কথা এই গ্রন্থ থেকে জানা যায় এরপর এই গ্রন্থটি অর্থাৎ চাচনামা গ্রন্থটি মোহাম্মদ আলী বিন কভি এর ফার্সি অনুবাদ করেন ঠিক আছে ই সিন্ধ মীর মোহাম্মদ মাসুম লিখেছেন সিন্ধু জয়ের ওপর আরও একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ এটি ষোলোশো খ্রিস্টাব্দে নেক্সট তারিখ ই জাহান গুসা এই বইটি লিখেছেন আতা মালিক জুয়াইনি বারোশো ষাট খ্রিস্টাব্দে মধ্য এশিয়ার ইতিহাসের সঙ্গে এতে পাওয়া যায় পশ্চিম এশিয়ায় মঙ্গল আক্রমণের ইতিহাস কিতাব উল ইয়ামিনী এই গ্রন্থটির লেখক আল উত আবু নাসের বিন উতবি লেখেন ইয়ামিনী রাজবংশের ইতিহাস কিতাব উল ইয়ামিনী ওকে আবু নাসের অল পুরো নাম কোনো কোনো সময় অল উতবি থাকে ঠিক আছে তো এখানে এতে গিন ও মামুদের ইতিহাস আছে খ্রিস্টাব্দ পর্যন্ত হাজার কুড়ি ওকে আর একটা কথা মামুদের জীবনের ওপর আরও একখানি গ্রন্থ হয়ে যাবে আবুল ফজল বৈহাকির লেখা তারিখ ই মামুদি তারিখ ই মামুদি লেখক আবুল ফজল বৈহাকি ঠিক আছে মনে রাখবে নেক্সট কিতাব উল হিন্দ বা তারিখ ই সিন্ধ এই গ্রন্থটির লেখক আলবিরুনি কিতাব উল হিন্দ বা তারিখ ই সিন্ধ আলবিরুনি লিখেছেন এই গ্রন্থটি কিতাব উল ইয়ামিনি গ্রন্থ হয়ে গেল এবার কিতাব উল হিন্দ বা তারিখ তারেক হিন্দ এই গ্রন্থটি এই গ্রন্থটি থেকে মামুদের সুলতান মামুদের ইতিহাস জানা যায় কিছু ঠিক আছে তারপর তারিখে মামুদি তো বলে দিলাম প্রথমেই যে আবুল ফজল কি লিখেছেন নেক্সট পৃথ্বীরাজ বিজয় পৃথ্বীরাজ বিজয় গ্রন্থটি লিখেছেন জয়ানক জয়ানক লিখেছেন পৃথ্বীরাজ বিজয় এই গ্রন্থ থেকে মোহাম্মদ ঘুরি ও পৃথ্বীরাজ চৌহানের যে কথা তা আমরা জানতে পারি আরেকটি গ্রন্থ পৃথ্বীরাজ রাসো এই পৃথ্বীরাজ রাসো গ্রন্থ লিখেছেন চাঁদ বর্দই এই গ্রন্থ থেকে মোহাম্মদ ঘুরি ও পৃথ্বীরাজ চৌহানের কথা আমরা জানতে পারি ঠিক আছে নেক্সট গ্রন্থ হয়ে যাবে তবাকত ই নাসিরি যেটি খুব গুরুত্বপূর্ণ ওকে তো এই তবাকত ই নাসিরি গ্রন্থ দিল্লির সুলতানির প্রথম পর্বের আর একজন ঐতিহাসিক হলেন মিনহাজ উস সিরাজ তার রচিত তবাক্কত ই নাসিরি বারোশো ষাট খ্রিস্টাব্দে সম্পূর্ণ হয় ত্রোদশ শতকের মধ্যভাগ পর্যন্ত দিল্লি সুলতানির ইতিহাস পাওয়া যায় বিভিন্ন তথ্য থেকে উপাদান সংগ্রহ করে এই বিচারক ঐতিহাসিক ইতিহাস লিখেছেন তার গ্রন্থে মোহাম্মদ ঘুরির ভারত অভিযান ও ইতিয়ার উদ্দিন বক্তিয়ার মোহাম্মদ বক্তিয়ার খলচির বাংলা জয়ের কাহিনী পাওয়া যায় তার গ্রন্থে অর্থনৈতিক ও সামাজিক জীবনের উল্লেখ নেই ঠিক আছে তো এই ঘুরির থেকেও কিন্তু জানা যায় ইতিহাস পরীক্ষায় আসলে তোমরা দিয়ে দেবে তাজ উল মাসির হাসান নিজামি তাজ উল মাসির এই গ্রন্থটি তোমরা কিন্তু এই হাসান তাজ উল মাসির আর ফুতুহ সালাতিন এই এই দুটো গ্রন্থের মধ্যে কিন্তু একদম গুলিয়ে ফেলবে না ঠিক আছে কনফিউশন হয়ে যাবে না তাজ উল মাসের লিখেছেন হাসান নিজামি এটি দিল্লি সুলতানির আদি পর্বের ইতিহাস এগারোশো বিরানব্বই থেকে বারোশো আঠাশ খ্রিস্টাব্দের যে ঘটনা তা জানা চায় ঠিক আছে তো ঘুড়ি মোহাম্মদ ঘুড়ি কুতুবুদ্দিন আইবক ইলতুতমিসের সময়ের যে ঘটনা বলি তা তাজ উল মাসির থেকে জানা যায় ঠিক আছে মনে রাখবে নেক্সট তারিখ ই ফিরিস্তা মোহাম্মদ কাশিম ফিরিস্তা লেখক মোহাম্মদ কাশিম ফিরিস্তা তো এই বইটি থেকে জানা যায় এই যে তারিখ ই ফিরিস্তা এই গ্রন্থ থেকেই ভারতের ভারতের মুসলিম বিজয় ও আঞ্চলিক ইতিহাস সম্পর্কে জানা যায় কিন্তু ঠিক আছে মুসলিম বিজয় তো বটেই সে সাথে যে আঞ্চলিক ইতিহাস রয়েছে তার কথাও জানা যায় নেক্সট গ্রন্থ নেক্সট গ্রন্থ যাবে খাজাইন উল ফুতুহ তুঘলক নামা আশিকা কিরান উস সাদাইন এই গ্রন্থগুলি লিখেছেন আমির খসরু খাজাইন উল আশিকা কিরান উস এই নামা গ্রন্থগুলি লিখেছেন কে আমির খসরু আমির খসরু সম্পর্কে বলি সমসাময়িক ঐতিহাসিকদের মধ্যে একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব হলেন আমির খসরু বারোশো তেপ্পান্ন থেকে তেরোশো পঁচিশ খ্রিস্টাব্দ কায়কোবাদ জালাল উদ্দিন আলাউদ্দিন মুবারক খলজি ও গিয়াস উদ্দিন তুঘলকের পৃষ্ঠপোষকতা তিনি লাভ করেন তার পুরো নাম আবুল হাসান হামিন উদ্দিন খুসরফ প্রধানত কবি হিন্দুস্থানের পাখি খসরু গদ্যে ও পদে বহু ইতিহাসাশ্রয়ী গ্রন্থ লেখেন তার মনসবি ও দিবানগুলি হল ইতিহাস নির্ভর আমি যেমন এখানে বলেই দিলাম যে তার রচনার মধ্যে কিরান উস সাদাইন মিফিতা উল ফুতুহ আশিকা নু সিপিহর তুখলক নামা এগুলি গুরুত্বপূর্ণ ঠিক আছে খাজাইন উল ফুতুহ তুখলক নামা আশিকা কিরান উস সাদাইন সাথে মনে রাখো মিফিতা উল ফুতুহ নোহো সিপিহর নৌ সিপিহর ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ তিনি গদ্যে কোন গ্রন্থটি লিখেছেন নেটে কিন্তু আসে মাঝে মধ্যে গদ্যে লিখেছেন খাচাইন উল ফুতুহ যাকে অনেক সময় তারিখ ই আলাই নামেও জানা যায় হুম আর একটা কথা মনে রাখো যে তিনি প্রথমে ছিলেন কবি ঐতিহাসিক পরে ঐতিহাসিক হন হি রাইটস মোর অ্যাস এ পোয়েট দেন এ প্রফেশনাল হিস্টোরিয়ান ঠিক আছে নেক্সট প্রশ্ন সরি প্রশ্ন নয় নেক্সট গ্রন্থ তারিখ ই তারিখ ই ফিরোজ শাহী তারিখ ই ফিরোজ শাহী গ্রন্থটি লিখেছেন জিয়া উদ্দিন বারোনি জিয়া উদ্দিন হলেন সুলতানি যুগের একজন শ্রেষ্ঠ ঐতিহাসিক তার বিখ্যাত রচনা তারিখ ই ফিরোজ শাহী যেটি তেরোশো আটান্নতে তিনি আহ আটান্ন পর্যন্ত ইতিহাস রয়েছে তিনি চতুর্দশ শতকের মধ্যভাগ পর্যন্ত সুলতানিজ রাজত্বের ইতিহাস লিখেছেন ঠিক আছে তারেক ই ফিরোজাহী খরচি বংশ থেকে শুরু করে মোহাম্মদ বিন তুঘলক সবার কথা শুরু করে লিখেছেন ঠিক আছে তার আরেকটি গ্রন্থ রয়েছে তারিখ ই ফতোয়া ই জাহান্দারি হ্যাঁ ফতোয়া ই জাহান্দারি গ্রন্থ কিন্তু তো এখানে দেখো উলিমা সম্প্রদায়ের মানুষ বারানি ঐতিহাসিকদের দায়িত্ব সম্পর্কে সচেতন ছিলেন ঠিক আছে সত্য প্রকাশ করা হলেও ঐতিহাসিকের ধর্ম বারানি ঐতিহাসিকের এই ধর্ম পালন করেননি প্রথমত তিনি তার পৃষ্ঠপোষক সুলতানের দোষ ত্রুটির কথা প্রকাশ করেননি এই ত্রুটি আমির খসরুর মধ্যেও লক্ষ্য করা যায় খসরু ঠিক আছে যাই হোক বারণী ছিলেন দরবারে ঐতিহাসিক তিনি দরবারের কাগজপত্র দেখেছিলেন ঠিক আছে এগুলো তোমরা মনে রাখো নেক্সট ফতোয়া ই জাহান্দারি সেম রাইটার কিন্তু ফতোয়া ই জাহান্দারি জিয়াউদ্দিন বারণি লিখেছেন এই ফতোয়া এই জাহান্দারী গ্রন্থে রাষ্ট্রীয় কাঠামো প্রশাসন রাষ্ট্রীয় কাঠামো প্রশাসন আদর্শ ও আইন কানুনের কথা রয়েছে বারনির ইতিহাসে সুলতানি যুগের প্রশাসনিক ব্যবস্থার অনেক তথ্য পাওয়া যায় তিনি যত্ন করে ভূমি রাজস্ব ব্যবস্থা উৎপাদন বাজার দ্রব্য মূল্য ইত্যাদি সম্পর্কে তথ্য সরবরাহ করেছেন ওকে মনে রাখো নেক্সট তারিখ ই এটি ফিরোজশাহী হবে ঠিক আছে তারেখি ফিরোজ শাহী শামস ই সিরাজ আফিফ নেটে কিন্তু প্রশ্ন এসেছিল যে তারিখ ই ফিরোজ শাহী নামে গ্রন্থ নামে দুজন যে ঐতিহাসিক লিখেছেন গ্রন্থ লিখেছেন তাদের নাম কি একটি হয়ে যাবে জিয়াউদ্দিন বারনী আর একজন হয়ে যাবেন সামস ই সিরাজ আফেব ঠিক আছে দেখো জিয়া তারেখ ফিরোজ শাহী নামে দুজন লিখেছেন একজন বারনী একজন শামস ই সিরাজ আফেফ বারনী ফিরোজ শাহী লিখেছেন ফিরোজ শাহী হয়ে যাবে সুলতান ফিরোজ রাজত্বের প্রথম ছয় বা সাত ইতিহাস পর্যন্ত লেখা হয়েছে আর সুলতানের মৃত্যুর দশ বছর পরে এই সিরাজ আফিফ এই ফিরোজ শাহী গ্রন্থটি লিখেছেন এটি তুমি মনে রাখবে ভুলবে না ওকে এই সিরাজ আফিফ থেকে জানা যায় যে ফিরোজ যে বিষয় রাজত্বকাল সে সম্পর্কে আলোচনা রয়েছে এতে কিতাব উল রিহালা এই গ্রন্থটি লিখেছেন ইবন বতুতা কিতাব ই ভারতে যে সমস্ত বিদেশি পর্যটক আসেন তাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য নামটি ইবন বতুতা ঠিক আছে তিনি তেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন তুঘলকের সময় ভারতবর্ষে আসেন তার পারিবারিক নাম বতুতা আসল নাম আবু আবদুল্লাহ মোহাম্মদ তিনি প্রায় ইয়ার থেকে তেরোশো সাতচল্লিশ মধ্যে আট বছর দিল্লিতে ছিলেন মোহাম্মদ বিন তুখলক তাকে কাছি ও সরকারের নানা উচ্চ পদে নিয়োগ করেন এক সময় কি হয়েছে জানো সুলতান কোনো কারণে তার উপর ক্রুদ্ধ হয়ে তাকে কারারুদ্ধ করেন পরে নিজের ভুল বুঝতে পেরে তাকে মুক্তি দেন সুলতান তাকে উচ্চ দিতে চেয়েছিলেন তারপর কিন্তু তিনি নিতে রাজি হননি অর্থাৎ ইবন পরে তিনি সুলতানের হিসেবে যেতে হন ঠিক আছে আর ইবন রাজি গ্রন্থটি হল ঐতিহাসিক তথ্যের আকর। সে যুগের বহু রাজনৈতিক ঘটনার কথা যেমন এতে আছে তেমনি আছে রাজনৈতিক সামরিক অর্থনৈতিক সামাজিক এবং বিচার বিভাগীয় প্রতিষ্ঠান সমূহের কথা ভারতের রাস্তাঘাট পরিবহন ডাক ব্যবস্থা গোয়েন্দা বিভাগ সে যুগের মানুষের ভাবনা কৃষিজ উৎপাদন রাজসভা রাজসভার অনুষ্ঠান বাণিজ্য জাহাজ পরিবহন সংকেত ইত্যাদির পরিচয় পাওয়া যায় আমি তোমাদের খুব সুন্দর করে মোহাম্মদ বিন তুগুলক এর ইবন বতুদা মিনাজু সিরাজ জিয়াউদ্দিন বারণি আমির খসরু ই সিরাজ আভিব যেই ঐতিহাসিকগুলো খুবই গুরুত্বপূর্ণ যাদের প্রশ্ন পরীক্ষাতে বারবার আসে যে কোনো এক্সামে তোমাদের এস এলএ এসটি মাদ্রাসা সার্ভিস হয়ে গেলো তা তো এসেছিলো ঠিক আছে গ্রন্থগুলি যেমন জিয়া নাক্সবি তুতিনামা তেমন আমি এখানে ঐতিহাসিক সম্পর্কে তার ডিটেলস দেবো আর টু দ্য পয়েন্ট অনুযায়ী আর যে মেন মেন ফ্যাক্টস যেগুলো পরীক্ষাতে আসে সেগুলো দিয়ে দেবো তোমরা চ্যানেলটা ফলো রাখো খুব তাড়াতাড়ি দিয়ে দেবো ওকে এখানে খুব সুন্দর করে আলোচনা করা আছে আমি যদি আলোচনা করি একটা ভিডিও অন্তত প্রচুর টাইম লাগবে আমি যেগুলো ইম্পর্টেন্ট শর্ট করে বলার সেগুলো বলে দিচ্ছি ঠিক আছে ও ইয়েস ঠিক আছে ই ফিরোজ শাহী আবার দেখো ফুতুহাত ই ফিরোজ শাহী এই গ্রন্থটি কে লিখেছেন এই গ্রন্থটি অবশ্যই সুলতান ফিরোজ তুগুলা লিখেছেন

ইসামি খাচা আব্দুল মালিক ইসামি সুলতান মাহমুদ থেকে মোহাম্মদ বিন তুঘলকের পর্যন্ত গুরুত্বপূর্ণ যে ইতিহাস তার বিবরণ এই ফতুহ উস সালাতিন বইতে পাওয়া যায় এই বইটি লেখা হয় তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ঠিক আছে গজনীর ইয়ামিনী বংশের ইতিহাস থেকে শুরু করে তিনি মোহাম্মদ বিন তুঘলকের রাজত্ব পর্যন্ত ইতিহাস লিখেছেন তিনি মোহাম্মদ বিন তুঘলকের অত্যাচারের শিকার হন কে ইসামি ঠিক আছে বাহ এছাড়াও রাজ্যের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন হাসান শাহের পৃষ্ঠপোষকতা তিনি লাভ করেন ইসামি ওই যুগের সমাজ ও সংস্কৃতির পরিচয় দিয়েছেন ঠিক আছে এগুলো মনে রাখবে খুব টু পয়েন্ট ইনফরমেশন এগুলো এক বইতে পাওয়া যায় না আমি অনেক বই থেকে ঘেটে ঘেটে ঘুটে ভালো মতন করে এখানে ফ্রেস করে তারপরে দেখাচ্ছি ঠিক আছে তারিখ ই মুবারক শাহী বিন আহমেদ তো এই তারিখ ই মুবারক শাহী গ্রন্থ সম্পর্কে বলতে গেলে বলা বলতে হয় যে থেকে সৈয়দ বংশের শেষ পর্যন্ত সমগ্র সৌতানি যুগের ইতিহাস বর্ণনা করা হয়েছে ঠিক আছে আর আফিফের যে রচনায় যেসব ত্রুটি রয়েছে তা সরহিন্দের লেখা থেকে দূর করা যায় হুম মনে রাখবে নেক্সট তারিখ ই সালাতিন ই আফগান আহমেদ ইয়াতগর তারিখ ই সালাতিন ই আফগান আহমেদ ইয়াতগর এই গ্রন্থ থেকে লোদিদের ইতিহাস জানা যায় হুম লোদি বংশের ইতিহাস জানা যায় এই গ্রন্থ থেকে সৈয়দ লোদি বংশের ইতিহাস সরি সরি লোদি বংশের ইতিহাস জানা চাই ওকে খের উল মজলিস খের উল মজলিশ গ্রন্থটি কে লিখেছেন খের উল মজলিশ গ্রন্থটি লেখেন হামিদ কালান্দর হামিদ কালান্দর লিখেছেন খের উল মজলিশ এটি মনে রাখবে ঠিক আছে নেক্সট নু সিপিহর নু সিপিহর লিখেছেন আমির খসরু তারপর মালকুতাজ ই তৈমুরি লংয়ের সময়ে লেখা মালকুতাজ ই তৈমুরি এটি সম্পর্কে তৈমুরের যে ভারত আক্রমণ তা জানা যায় এটি তৈমুর লংয়ের আত্মজীবনী ঠিক আছে তৈমুরুল লংয়ের আত্মজীবনী নেক্সট গুরুত্বপূর্ণ তথ্য সৈয়দ আলী তপ্তবা সৈয়দ আলী টোয়েন্টি ফোর নাম্বার সৈয়দ আলী তপ্তবা ঠিক আছে বুরহান ই মাসির বুরহানি ই মাসির গ্রন্থে তিনি লিখেছেন সৈয়দ আলী দপ্তবা লিখেছেন বুরহানি ই মাসির এই গ্রন্থ থেকে যে তোমরা যে দক্ষিণের বাহমণির যে জানতে পারো গুলবরকা ও বিদুরের বাহমণি গুলবরকা ও বিদুরের বাহমণি এবং আহম্মদ নগরের সেই রাজবংশের ইতিহাস সম্পর্কে জানা যায় আর একটা কথা মনে রাখো এই বুরহানি ই মাসির এই গ্রন্থ থেকে ইসামি ইসামি এই গ্রন্থ রচনায় লেখক ইসামির ইসামির ফুতুহ ও সালাতেন গ্রন্থ থেকে প্রচুর তথ্য নিয়েছেন ঠিক আছে সৈয়দ আলী তপ্তপে ইসামির ফুতুহ ও সালাতেন থেকে প্রচুর তথ্য নিয়ে এই গ্রন্থটি লিখেছেন তো থ্যাংক ইউ সো মাচ আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যে গুরুত্বপূর্ণ তথ্য বই রয়েছে আমি নেক্সট ভিডিও বানিয়ে দেবো এগুলো তোমরা অনেক বইতে পাও আবার কোনো কোনোটা অনেক বইতে পাওয়া যায় না তো আমি আর টাইপিং করেছি করে করা হচ্ছে তো আর দু একটা এখানে সেখানে লিখতে হবে লিখে আমি নেক্সট ভিডিও বলে দেব ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ইনফরমেশনস টু দ্য পয়েন্ট ভিডিও এই চ্যানেলের মাধ্যমে পেতে থাকবে থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে